হোয়াটসঅ্যাপ খুলতেই চ্যাট বাক্সতে নীলচে বেগুনি গোলাকার চিহ্ন দেখতে পাচ্ছেন? এর কাজ কি? বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে বাজারে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার আমদানি হতেই মানুষের মাথার দাম কমছে। শুধু মাথা কেন, গোটা একটি মানুষের বিকল্প হয়ে উঠেছে ওই চ্যাটবট প্রযুক্তি। সঙ্গী বা সঙ্গিনীর অভাব পূরণেও এগিয়ে এসেছে এআই। সকালবেলা ঘুম চোখ খুলেই আগে মোবাইলের খোঁজ পড়ে, ঘড়িতে কটা বাজে দেখার অছিলায় একবার হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক থেকেও ঘুরে আসা যায়। অনেকেই মনে করেন খবরের কাগজ পড়ার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ হলো সমাজ মাধ্যমে একবার চোখ বুলিয়ে নেওয়া। অভ্যাসবশত সেই কাজটি করতে গিয়েই একদিন হঠাৎ খেয়াল হলো হোয়াটসঅ্যাপের চ্যাট বাক্সতে নতুন একটি গোলাকার চিহ্নের আমদানি। নীলচে বেগুনি রঙের এই চিহ্নটির নাম মেটা আই। কিন্তু তার কাজ কি? নিজের পছন্দ অপছন্দের তালিকা চ্যাটবটকে জানিয়ে দিলে প্রায় কুমোরটুলি থেকে অর্ডার দেওয়ার মতো পছন্দসই সঙ্গী বা সঙ্গিনীর হাজির করবে। এআই প্রযুক্তির সাহায্যে সে একেবারে রক্ত মাংসের মানুষের মতোই কথা বলবে। ব্যবসা বা চাকরি কিংবা স্বাধীন যে কোনো কর্মক্ষেত্রে এআই তার নিজস্ব প্রতিভা দেখাতে শুরু করেছে। একেবারে মানুষের মস্তিষ্কের মতোই নানা সমস্যা সমাধান করতে পারে এই প্রযুক্তি। মনের গোপন কথা বিশ্বাস করে বলা যায় এই প্রযুক্তি মানবকে, তাই এই প্রযুক্তি ব্যবহারে মেটাও পিছিয়ে নেই। চ্যাট জিপিটি, বিং এআই এবং গুগল বার্ডের মতো মেটা সংস্থা ফেসবুক, ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের হয়ে কাজ করবে মেটা এআই, অর্থাৎ স্মার্টফোন আরও স্মার্ট হয়ে উঠবে। কোনো অজানা বিষয় মাথায় এলে গুগল সার্চে গিয়ে খুঁজতে যতটা সময় ব্যয় হয় তার চেয়ে অনেক কম সময়ে নির্ভুল তথ্য ব্যবহারকারীর সামনে তুলে ধরবে এই চ্যাটবট। এআই জেনারেটেড ছবি তৈরি করতেও সাহায্য করবে এই প্রযুক্তি। এবার আসি মেটা এআই হোয়াটসঅ্যাপে কীভাবে কাজ করে। হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুরা একসঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, সাহায্য করবে মেটা এআই চ্যাটবট। কোথায় যাবেন, কোথায় থাকবেন, কেমন খরচ হতে পারে, কিংবা যেখানে ঘুরতে যাবেন সেখানকার আবহাওয়া কেমন, সেই সম্পর্কিত নানা ধরনের তথ্য জানাবে মেটা এআই। ফুড ব্লগিং করেন? শহরে নতুন কোনো রেস্তোরাঁ চালু হলে সেই খোঁজও বাড়ি বসেই পেয়ে যেতে পারেন এখানে। আবার কল্পজগতে বিচরণ করা মানুষদের মস্তিষ্কে খানিক ধোঁয়া দিতেও সাহায্য করবে। যেমন ধরা যাক, মঙ্গল গ্রহে যদি কার রেসিং হয় তা চাক্ষুষ করার অভিজ্ঞতা হবে। টি-20 জ্বরে আক্রান্ত হয়ে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী ডাইনোসর যদি ক্রিকেট খেলে তা দেখতে কেমন লাগবে, সেই ছবিও মুহূর্তে চোখের সামনে তুলে ধরবে এই মেটা এআই। কিভাবে ব্যবহার করবেন? প্রথমেই দেখে নিতে হবে হোয়াটসঅ্যাপ আপডেট করা আছে কিনা। যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে আগে হোয়াটসঅ্যাপের একেবারে নতুন ভার্সনটি আপডেট করে নিন। তারপর ফোন বা ওয়েব হোয়াটসঅ্যাপ খুললেই নীলচে বেগুনি রঙের গোলাকৃতি একটি চিহ্ন ফুটে উঠবে। সেই আইকনে ক্লিক করলেই মেটা চ্যাটবটের আলাদা একটি উইন্ডো খুলে যাবে, সেখানে যা প্রয়োজন সব লিখে জিজ্ঞাসা করা যাবে। এবার আসি ইনস্টাগ্রামে মেটা এআই কীভাবে কাজ করে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা মেটা এআই এর সঙ্গে সরাসরি মেসেজে কথা বলতে পারবেন। বিয়ের পরিকল্পনা থেকে নতুন তথ্য সম্পর্কে অনুসন্ধান মেটা এআই এর দৌলতে সবই সম্ভব। কিভাবে ব্যবহার করবেন? ইনস্টাগ্রামে সার্চ অপশানে গিয়ে অ্যাড লিখে সরাসরি যা জানতে চান সেই সম্পর্কে যাবতীয় তথ্য জানিয়ে দেবে মেটা চ্যাটবট।
এরপর ফেসবুকে মেটা এআই কিভাবে কাজ করে তা জানুন। যে কোনো বিষয় সম্পর্কে ফেসবুক ব্যবহারকারীদের আলাদা করে বিভিন্ন ধরনের তথ্য প্রদান করবে মেটা আই। ধরা যাক কোনো এক ফেসবুক ব্যবহারকারী অরোরা বা মেরুজ্যোতির ছবি পোস্ট করেছেন, সেই ছবি দেখে কেউ যদি জানতে চান মেরুজ্যোতি সম্পর্কে, সেক্ষেত্রে মেটা আই সমস্ত ধরনের তথ্য জানিয়ে দেবে। বছরের কোন সময়ে কোথায় কতক্ষণের জন্য মেরুজ্যোতি দেখা যায় কিংবা মেরুজ্যোতি দেখতে যাওয়ার পরিকল্পনা থাকলে কী কী করতে হবে সেই সমস্ত তথ্য হাতের সামনে তুলে ধরবে মেটা এআই। তাহলে বুঝলেন তো মেটা এআই কী কী করতে পারে? আমার আজকের নিবেদন কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। আপনাদের একটি কমেন্ট আমাকে উদ্বুদ্ধ করবে অনেক অনেক ভালো কিছু করার। পাশে থাকবেন, ভালো থাকবেন।